হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে, কল্পতর বিশ্বম্বর নিত্যানন্দ জগত গুরু, প্রেম কল্পতর বিশ্বম্বর নিত্যানন্দ জগত গুরু, প্রেম কল্পতর বিশ্বম্বর নিত্যানন্দ জগত গুরু, প্রেম কল্পতর বিশ্বম্বর
সীতানাথ অনাথের নাম, গৌরমণ গদাধরের প্রাণ। 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 প্রভু শ্রীবাস বলয়ে সদা হরে কৃষ্ণ হরে রাম। প্রভু শ্রীবাস বলয়ে সদা হরে কৃষ্ণ হরে রাম। প্রভু শ্রীবাস বলয়ে সদা হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বন্দে শ্রী গুরু চরণারবিন্দ, 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 বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাশরথনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দ, এই ছয় গোসাইর করি চরণ বন্দ, এই ছয় গোসাইর করি চরণ বন্দ, এই ছয় গোসাইর করি চরণ বন্দ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। নিত্যানন্দ জগত গুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর, জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর। সীতানাথ অনাথের নাম,
গৌরমর গদাধরের প্রাণ সীতারাম কলা ফেরো না গৌরমর গদাধরের প্রাণ প্রভু শিব বলাই সদা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 Hey, 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 hey.
হাত। আজ করল এই দুনিয়াপুরে হাত হাত, আজ করল এই দুনিয়াপুরে হাত। আমাদের এই দুনিয়া আমার গৌরচন্দ্র তাদের আপনারা চলে আসেন, দেখুন না কি আনন্দের দিন আজকে আমাদের। গতদিন আমাদের সবার শ্রী জগন্নাথ দেবী আসতে শুরু করলেন এবং আপনাদের অমূল্য সময়, কত কাজের মানুষের সাথে লিখছেন সে দেখুন, তাহে মধু তাহে মধু রতু আছই অল ধন, তাহে মধু আমার জীবন সাথী এই পশারে শিবা সবে তার পশা।
বলে দেখ সোনা হাটে বসেছে, আজকে দেখ সোনা হাটে বসেছে, আজকে দেখ সোনা হাটে বসেছে, আজ তাহে আজ তাহে কত ক্রেতা এসেছে, বলে দেখি সোনার হাটে বসেছে, হাটে বসেছে শিবা সাধি সবে তার পশারি সবে তো গৌর গোবিন্দ চরণ আশ্রিত ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতি মায়েরা, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবার চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত, যার কৃপায় যার আশীর্বাদে আমি আপনাদের মতো ভক্তের কাছে আসতে পারি, আমার শ্রী পরম দয়ালু গুরুদেব আপনাদের অনেকে বললে আমার হয়তো ভুল বলা হবে, আপনাদের প্রত্যেকে সুপরিচিত গৌরলীলা কীর্তন সম্রাট স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনার শ্রী চরণে আমার শত কোটি কোটি দণ্ডবত জানিয়ে শুরু হবে আজকে গৌর গোবিন্দের কথা। আজকে বৈষ্ণব কবি কত সুন্দর একটা কথা লিখছে দেখুন, লিখছেন হাটটা হাটটা কডলা নদিয়া পুরি গৌরচন্দ্র তার অধিকারী। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে হাটাক হাটাক শব্দের অর্থ ব্রজবলি ভাষা তো, হাটাক শব্দের অর্থ হলো সোনা, তাহলে কথার মানেটা কি দাঁড়াচ্ছে, হাটাকা হাটা কডলা নদিয়া পুরে গৌরচন্দ্র তার অধিকারী, মানে মানেটা দাঁড়াচ্ছে হাটাক শব্দের অর্থ যদি শোনা হয় তাহলে সোনার হাট বসেছে নবদ্বীপের মাটিতে, আমার গৌরচন্দ্র হলো তার মালিক, এটাই মানে। কিন্তু আশ্চর্য কি বলুন, সোনার হাট বসেছে নবদ্বীপের মাটিতে, এটা কিন্তু যেমন তেমন কথা নয়, সোনার কত দাম বললেন তো, সোনার দোকানের সামনে গেলে গা গরম হয়ে যায় না, মানে বিশেষ দরকার না হলে সোনার দোকানের কাছে যাওয়ার ইচ্ছে হবে না, বলছেন সেই সোনার হাট বসেছে নবদ্বীপের মাটিতে, বলে বাবা সোনার হাট হয় কত হাটের কত বাজারের নাম শুনলাম না, সোনার হাট হয় এটা তো আমরা কখনো শুনিনি, বললে হয় তো হয় সোনার হাট হয়। ভক্তমণ্ডলী মায়েরা, এই সোনা নিয়ে কেন এতগুলো কথা আমি শুরু করছি দেখুন, যে সোনা দিয়ে একটা দেশের অর্থনীতি বিচার করা, দেখবেন যে দেশে যত বেশি সোনা সেই দেশটা তত ধনী দেশ, আর বাস্তবে যে মানুষের কাছে যত বেশি সোনা থাকবে সেই মানুষটা আজকের দিনের আজকের বিচারে সেই মানুষটা তত ধনী তত দামি মানুষ, এটা এখনকার তুল্যমূল্য বিচার। কিন্তু বৈষ্ণব কবি বলছেন সেই সোনার হাট বসেছে নবদ্বীপের মাটিতে, ঠিক হয় বলে হয় সোনার হাট হয় কি করে হয় জানেন, বলল সোনার যেমন কেল্লা হয় সোনার যেমন পাহাড় হয় সোনার তেমন হাট হয়। আগে বাবা আমি একটু বাস্তবের কথা বলি, দেখবেন সোনার কেল্লা একটা ছায়া ছবি হয়েছিল না সত্যজিৎ রায়, এটা আপনারা অনেকেই দেখেছেন সোনার কেল্লা, এই ছায়া ছবিটা যারা দেখেছেন তারা মনে মনে ভাবুন কেল্লাটা কি সোনার ছিল,
দেখবেন যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য বলছেন ওই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে সর্বক্ষণের জন্য বড় জমে থাকে। আর সকালবেলা যখন প্রথম সূর্যটা ওঠে, প্রথম সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে গিয়ে লাগে, ওই পাহাড়ে যে বরফগুলো রয়েছে আলোটা যখন প্রতিফলিত হয় দূর থেকে দেখি, তখন আমরা মনে হবে এটা সোনার পাহাড়। কিন্তু আসলে পাহাড়টা সোনার না, সোনার মতো দেখতে লাগে। ঠিক তেমনি বৈষ্ণব কবি বললেন এটা সোনার হাট। এটা কি করে সোনার হাট হলো জানো? আবার ওই আলোটা আয়নার মতো যখন প্রতিফলিত হচ্ছে দূর থেকে দেখে বৈষ্ণব কবি লিখছেন আর বলছেন দেখো দেখো আজকে না আমাদের নবদ্বীপের মাটিতে যেন সোনার হাট বসেছে। আমার মুখের কথা না, এটা বৈষ্ণব কবির কথা। উনি বলছেন আজকে আমাদের হরি সভাকে হাট বাজারের সঙ্গে তুলনা করা হচ্ছে। উনি বলছেন এটা হাট, তাহলে এটা যে সত্যি হাট, আজকে আমরা হাটে এসেছি, সোনার হাটে এসেছি, এটা কিন্তু প্রমাণ করতে হবে। মানে সাদৃশ্য মিল আছে কিনা দেখতে হবে এটা সত্যি হাট কিনা। আগে বলুন হাটে কি কি থাকে, আসতে হাটে কি কি থাকে বললে হাটে থাকে ক্রেতা বিক্রেতা, আর যে সব জিনিসপত্র বিক্রি করা হবে সেই সব জিনিসপত্র তবে হবে হাট বললে আমাদের এখানে সব আছে। তাহলে প্রথম হলো আমরা কারা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই হরি সভায় আমরা যারা এসেছি, এখন যারা আসছি এবং যারা পরে আসব, আমরা প্রত্যেকে হলাম আজকে বিক্রেতা। আজকে আমরা হরি সভায় এসেছি বিক্রি করবার জন্য। তাহলে এখানে কি বিক্রি করব আমরা? হরি সভার হাটে কি বিক্রি করতে হয়? বৈষ্ণব কবি বললেন এখানে কি বিক্রি করবে জানো? এখানে বিক্রি করবে নিজের পাপ, নিজের অহংকার, নিজের জ্বালা, নিজের যন্ত্রণা। আমাদের যার যতগুলো খারাপ গুণ আছে, পাপ তাপ জ্বালা যন্ত্রণা অহংকার, এগুলো আমরা এখানে বিক্রি করে দেবো। আর এখান থেকে যখন আমরা ঘরে যাব একেবারে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে আমরা ঘরে চলে যাব। মনে প্রশ্ন জাগছে না যে হ্যাঁ বাবা আমি হরি সভার হাটে এলাম আমার পাপটা বিক্রি করবার জন্য, আমার অহংকারটা, আমার জ্বালা যন্ত্রণাটা বিক্রি করবার জন্য, কিন্তু কিনবে কি? এই কলিকালে এত বড় দয়ালু এত বড় শক্তিমান কি আছেন যে শুধু আমার একার না আমাদের সবার, এই এত এত মানুষ আমরা, এই এতজনের পাপ এতজনের জ্বালা যন্ত্রণা অহংকার সব কিনে নেবেন কেটে দিই, কার এত বড় সাহস, কে করবে? বললে কি কিনবে জানো? আমাদের এই হাটের যিনি মালিক কে? আমার গৌরচন্দ্র তারে অধিকার, আমার গৌরচন্দ্র তারে অধিকার, বলে প্রভু আমার কত বড় ক্রেতা, 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 আজকে আমরা সবাই হলাম বিক্রেতা, দেখো প্রভু আমার কত আমরা সবাই হলাম বিক্রেতা, শুধু হরি 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 বলে, আজকে আমরা সবাই বিক্রেতা, হরি হরি হরি, আজকে আমরা সবাই বিক্রেতা, শুধু হরি।
আছে সবাই কাটা দিয়ে দেবো, হাটের মালিক গৌর নিয়ে নিন, আমরা একেবারে পবিত্র হয়ে ঘরে যাব। বলে হাটে যখন এলাম শুধু বিক্রি করলে তো হবে না, এখান থেকে কিছু অন্তত কিনে নিয়ে যেতে হবে। তাহলে হরিশোভাটা কিনবো কি আমরা? বললেন যেটা কোনো হাটে পাওয়া যায় না, কোনো বাজারে পাওয়া যায় না, হাজার টাকা দিলে পাবেন না, লক্ষ টাকা দিলে পাবেন না, কোটি টাকা দিলে হয়তো নাও পেতে পারেন, সেটা কি? বললেন হরিশোভার হাটে কি কিনতে হয় জানো? এখানে কিনতে হয় ভক্তের চরণধুলি, বৈষ্ণবের চরণধুলি, সাধুগণের চরণধুলি। হরিশোভার হাট থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিটা কিনে নিয়ে যেতে হয়। ভক্তমণ্ডলী, এখানে কিন্তু আমাদের মনে বারবার প্রশ্ন আসতেই পারে যে আমরা কিনবো কী করে, কৌশলটা না জানলে নেবো কী করে? বাস্তব দিয়ে যদি ভাবেন আপনি, ধরুন আমার সামনে যে বয়স্ক মা রয়েছেন, ওই মা যদি পাশের ওই মাকে বলেন যে এ মা তোর চরণধুলো আমাকে একটু দিত, উনি কি দেবেন? এখন এই যে বাবু সামনে রয়েছেন, ইনি যদি ওই দাদা ভাইকে বলেন তো বলছেন হে বৈষ্ণব কবি, হাটে তো এলাম, কেনা হবে বেচা হবে, কিন্তু তোমাদের হাটে কোনো ফ্রিতে দেয় না, কারণ আমাদের দোকানে তো এখন কত কিছু ফ্রি পাওয়া যাচ্ছে, কত কোম্পানি কত নিয়ম তুলেছে না, এটা কিনলে ওটা ফ্রি, ওটা কিনলে সেটা ফ্রি, তাই এখানে যখন হাটে এসছি এখানে কোনো ফ্রিটি পাওয়া যায় না। বৈষ্ণব কবি বলে নেবো তোমাদের দোকানে কটা ফ্রি দেয় দেখি, একটা কিনলে একটা ফ্রি, দুটো তিনটি চারটে, তার বেশি দিতে পারবে না, কোম্পানি ফেল হয়ে যাবে। কিন্তু আমাদের হরিশোভার হাটে কত ফ্রি পাওয়া যায় জানো? তার কোনো ইয়ত্তা নেই, কোনো হিসাব নেই, কত ফ্রি পাওয়া যায় দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলছি কিন্তু সবাইকে, করবেন সবাই, বলবেন সবাই, কিন্তু আমি তো সবাইকে জনে জনে বলতে পারবো না, আমি উদ্দেশ্য করবো একজনাকে, বলবেন করবেন সবাইকে, কোনো একজন আমি বলছি। আচ্ছা ভাই তুমি আমার সাথে হাত তুলো, তোমাকেই বললাম কিন্তু কালো দিনজি। এবার আপনারা তুলবেন কি তুলবেন না, বলবেন কি বলবেন না, সেটা আপনাদের ব্যাপার, আমি কিন্তু ওই ভাইটাকে বলছি শুধু। হাত তুললে আমার সাথে বলো, নিতাই গৌর হরি 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 হরি, কবার বললে তুমি? একবার বললে নিতাই গৌর হরি হরি বল, আমি কবার বললাম? আপনারা সবাই বললেন নাকি? সবাই বলেছেন। আচ্ছা ভাই তুমি একবার বললে, ফ্রি পেলে কথা বলুন, তুমি বললে একবার, সবাই বললে একবার, এই হরি সবাই আমরা যতজন আছি আমরা সবাই বললাম একবার করে, একবারে বললে আমি এতগুলো এমনিতে পেলাম, এমনিতে পাওয়া মানে ফ্রি পাওয়া, আমিও একবারে বললাম এত ভক্তি হরিদ্বনি আমার ফ্রি পাওনা হলো, এমনিতে পাওনা হলো, প্রত্যেকে আপনি একবার করে বললেন, আপনারা একবার করে বললেন, যত ভক্ত আছে সবার হরিধ্বনি আপনাদের এমনিতে পাওনা হয়ে গেল, আপনার দেহে গেল, মনে গেল, কানে গেল, আমাদের সর্বাঙ্গ শুদ্ধ হলো, পবিত্র হলো, তাই হরি সবাই আমরা যতবার হরিধ্বনি দেবো, যত ভক্ত থাকবি এত ভক্তের হরিধ্বনি আমাদের এমনিতে নিতাই বল হরি হরি হরি।
কিন্তু এত বড় হাট, বিশ্ব সংসার সংসার বড় হাট, এত বড় হাটের মালিক আমার গৌড় হরি একা, তে হাটকে সামাল দিতে পারবেন না বলে একে 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 প্রিয় পানির সাথে নিয়ে হাটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এরপরে কার কথা লিখলেন? ধন্য 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 কলিকা, ধন্য 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 অদ্বৈত আমাদের অদ্বৈত আমার অদ্বৈত চন্দ্র রস অদ্বৈত চন্দ্র রস অদ্বৈত চন্দ্র রস। এরপরে এরপরে আনছেন ভক্তির কান কাঞ্চনারতি প্রেম রস প্রেম রস প্রেম রস রস প্রেম পরশ রস হালে দিন অকিঞ্চন জন জন দেয়ো দিন অকিঞ্চন জন জন দেয়ো এই দিন অকিঞ্চন জন জন দেয়ো দিন অকিঞ্চন জন জন দেয়ো নিত্যানন্দ কোডুডু নিধিরে নিত্যানন্দ করুণা বিধারে আমার নিত্যানন্দ করুণা বিধারে দেখো জনে জনে নাম বিলাই দেখো জনে জনে নাম বিলাই আমার দেখো আমার দয়াল নিতাই জনে জনে নাম বিলাই দয়াল নিতা কোনো
জাতি বিচার করে দেখো গুরু হরি 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 দেখো আমার আমার দয়াল নেতা দেখো আমার আমার দয়াল নেতা জনে জনে নাম বিলাই আমার শ্রী হরি দাস ভাবরস পাল উন্মত্ত বহু নির্বিলাপে উন্মত্ত বহু নির্বিলাপে উন্মত্ত বহু নির্বিলাপে আমার শ্রী আমার শ্রী জ্ঞান দাস হাট শেষে আওয়াল আমার শ্রী জ্ঞান দাস হাট শেষে আওয়াল আমার শ্রী জ্ঞান দাস হাট শেষে আওয়াল আপন স্বভাবে আমার স্বভাব গুণে পেলাম আমি আমার স্বভাব গুণে পেলাম আমি আমার স্বভাব গুণে পেলাম স্বভাব গুণে পেলাম আজকে সোনার হাটে আমরা আজকে যে লীলাটা আশ্রয় করব ভক্তমণ্ডলী মায়েরা অবশ্যই মহাপ্রভুর লীলা মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত একটু আগে বলে নি আমি এই যে পঞ্চতন্ত্র লেখেন না যে পাঁচজন দাঁড়িয়ে থাকে মাঝখানে থাকেন আমার গৌড়ি গৌড়ি আর আর নিতাই চালাই চাল দিকে থাকে থাকেন আর মহাপ্রভুর বামে থামে থামে আর একেবারে বামে থাকে থাকেন এই শ্রীবাসকে আমরা কিন্তু শ্রীবাসকে সবাই সবাই কারণ আপনার নবদ্বীপে মোটামুটি সবাই গেছে তো নবদ্বীপে যখন যখন শ্রীবাস সম্পূর্ণ গেছে তো শ্রীবাস ঠাকুরকে তো চিনবে নি কিন্তু শ্রীবাস ঠাকুরকে আপনি কখন থেকে কোন দিন থেকে চিনতে শিখে শিখলেন যেদিন থেকে মহা মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে হরে হরে নাম কীর্তন করবার জন্য গিয়েছিলেন সেদিনের পর থেকে শ্রীবাস ঠাকুরের নাম প্রচার হয়েছিল এবং তখন থেকে আমরা জানতে পেরেছি কিন্তু ওনার ছোটবেলার কথা কিংবা পূর্ব জন্মের কথা এগুলো আমরা খুব একটা আলোচনা করি না।